হ্যালো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর মানে আমরা আবার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভিডিও নিয়ে অনেকদিন পরে আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে ফিরে এসেছি, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে হয়নি। তোমরা অনেকেই জানো, মোর চ্যানেল যারা যারা ফলো করো তারা জানো আমি কী কারণে ব্যস্ত। আমি করছি লেবারি আমার ঘরের কাজেরই, তো সেই জন্য আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না, সেই জন্য সরি। তো আমি জানি তোমরা আমাদের খুব ভালোবাসো, আমাকে বিশেষ করে বউকেও খুব ভালোবাসো। তোমরা যেমন প্রথমে ভালোবাসা দিয়েছো সেই রকমই সাপোর্ট করবে, সেই রকম ভালোবাসা দেবে। তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা একদম ইউনিক। আর প্রত্যেকেই কমেন্ট করছিল যে কোলোলের ভিডিও কেন আসছে না, কেন আসছে না আমার ভিডিওতে, কোলোলের চ্যানেলে গিয়ে। তো সবাই বলছে যে অল্প হলেও মানে 5 মিনিট হলেও ভিডিও দেওয়ার, ভিডিও দাও প্রত্যেক দিন। তো আমরা আমাদের ভুলের কারণে আমাদের এই অবস্থা, যদি একটু সময় বের করে চ্যালেঞ্জ করে নিতাম তাহলে হয়ে যেত। তো যাই হোক, আজকে চ্যালেঞ্জটা বলে দিই। আজকে চ্যালেঞ্জ হবে দুপুরের খাবার নিয়ে। এখানে আছে দুপুরের খাবার, কিন্তু আমরা খাইনি দুপুরের খাবার, এখন খাচ্ছি। এই যে ভাত, এখানে খাসির তেলের বড়া আছে, 3 পিস 3 পিস সমান সমান, একদম সমান সমান ভাত। এই যে এখানে হলো খাসির মাংস, ঠিক আছে, একদম সমান সমান সব কিছু আছে। যে আগে খেয়ে শেষ করতে পারবে সেই উইনার, এবং সেই শাস্তি ডিসাইড করবে। বরাবরের মতন আমাদের ভিডিওতে শাস্তি রয়েছে, তাই তো? তো চলো, এটা বেশি দেরি করবো, কারণ খেতে অনেক সময় লাগবে। স্মার্ট লাগছে দেখতে, মানে খাওয়া হয়নি জন্য। এই চান্সে আমরা শুকিয়ে কাঠ হবো, এমনি তো করলো শুকনো আরো শুকিয়ে যাবে, আর আমি তো আরো আমার খুব খিদে পেয়েছে। চলো আগে খেয়ে নি, কারণ দুপুরে খাইনি, তো সেই কারণে খাওয়াটা এখন শুরু করতেই হবে। রেডি সেডি টুরুম টুরুম, এটা তোমার অনেকেই মিস করছিল। টুরুম টুরুম, সকি টুকি, শোনো সকি আবার টুকি, ঠিক আছে? আমার যেহেতু কোনো নতুন সদস্য আসছে টুকি, তো সকি টুকি, সকি ওইদিকে তাকিয়ে আছে, সকি আবার দেখছে। পুরুম পুরুম শুরুম, শুরুম করলে শুরু হবে। হ্যাঁ, ওকে, রেডি সেডি টুরুম টুরুম, পুরুম পুরুম কুরুম, সকি টুকি, পুরুম পুরুম শুরুম, শুরু 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 শুরু। আমি একবার ঢালে নিলাম, খাওয়ার আগে ঢালে নেই, এইবার শুরু। আমি জিতবো, কারণ আমার খিদে পাচ্ছিল।
শেষ পর্যন্ত দেখাবো। চলো শাস্তি নিয়ে ফিরে আসছি, ঠিক আছে? জিতে আমি তুমি জিতছ, শাস্তি নিয়ে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, এখন বাজে কটা জানো? এখন বাজে প্রায় 11:45। তো আমরা এতক্ষণ বসে ওই তো টিভি দেখছিলাম, একটু গল্প গুজব করছিলাম। তো ড্রেসিং টেবিলটাকে একটু পরে ঢেকে দিব শোয়ার সময়, তোমরা যেহেতু বলছো, হ্যাঁ তোমরা যেহেতু বলেছো সবাই যে ড্রেসিং টেবিলটা ঢেকে দেওয়ার জন্য। তবে এবার চলো কল্লোলের শাস্তিটা দিয়ে দেওয়া যাক। কল্লোলের শাস্তি কি হবে জানো? টুকিকে তুলে দেওয়া হয়েছে খাটে, আর এই যে একজন বিচ্ছু, তো এই দুইজন একে চরম ভাবে অত্যাচার করবে। পুরো 1 মিনিট যাবত ওকে নড়াচড়া করা যাবে না। যদি নড়াচড়া করে তো আবারও 1 মিনিট কাউন্ট করা হবে, মানে ওকে সহ্য করে থাকতে হবে। এত কামড়ে ধরবে সোনা মোনা, এত জুড়ে দেয় না যে মাংস একদম ছিঁড়ে আসবে কিংবা চামড়া উঠে যাবে, এরকম টাইপের কোনো কিছু নেই। হ্যাঁ, আর ওই টুকিও করবে। তো চলো শাস্তিটা দিয়ে দাও। তো এবার চলো শাস্তিটা শুরু করা যাক। এই যে দেখা যাবে না, আচ্ছা সামনে আনি, বিছানে রাখো, এই যে আমি শুয়ে আছি এরকম, তাই তো? হুম। এবার দুইজন তোমাকে অত্যাচার করবে, অত্যাচার যাকে বলে। ও, এক টাইম তো ঠিক করো আগে, টাইমটা দাও মোবাইলে। হুম, আচ্ছা, খুব ভদ্র আছে, দেখছো টাইম ঠিক না করেছো, নাই মেগে। হ্যাঁ, স্টার্ট হচ্ছে কাউন্টডাউন। 1 মিনিট চুপ করে থাকতে হবে, না যাবে না। দুইজনকে একজন শাস্তি করে দিচ্ছিস না রে? হ্যাঁ, তোমার পাশে নেই, আমার পাশে না। কি যন্ত্রণা! আচ্ছা, একে ছেড়ে দাও, নতুন সদস্য উপরে দিতে পারো, বাস এটা হাজুর লাগে তো, উপরে দিতে হবে। 1 মিনিট না, তুমি চিটিং করেছো, চিটিং করেছো, কানের করে দেওয়া যাবে না, মুখে মুখমন্ডলে না। আর একটা কথা, সখীর মেয়ে টুকি কিন্তু খুবই ইয়া পরিষ্কার, ওর মধ্যে কোনো ইয়ে নেই কিন্তু, নোংরা নেই কিন্তু, নাকি? তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে বলবে। এখন থেকে চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার চেষ্টা করব। কালকে নামিয়ে দাও তো, পড়বে, নামিয়ে দাও, নামিয়ে দাও। ইস, লাভ দিতে চাইছে এখনই, লাভ দিচ্ছে রে এখনই, লাভ দিত টুকি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর এইভাবেই পাশে থাকবে। স্যালুট সবাইকে, আবারও চলে এসেছি ফুল ফর্মে। চলো আজকের মধ্যে এখানে গুড নাইট অ্যান্ড টাটা। আগায় না কেন হাত, টাটা।